বিএনপি পদযাত্রার নামে নতুন নতুন কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে, যা সম্পূর্ণ ভুয়া। এসব ভুয়া কার্যক্রমে জনগণ তাদের সাথে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাথন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি পদযাত্রার নামে আগুন সন্ত্রাস আর বিশৃঙ্খলা করে দেশকে অস্থির করার চেষ্টা করছে। রাতের অন্ধকারে আপনাদের জীবনে আছে কত ড্রাইভার, কত কন্ট্রাক্টর, কত ভূমি অফিস, কত সরকারি অফিস, কত ভোট কেন্দ্র, স্কুলে ছিল 500 ভোট কেন্দ্র, আপনারা পুড়িয়ে দিয়েছে। সরকারের পদত্যাগ কোন সাহসে চায় বিএনপি, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, হাওয়া ভবনে আবারও দুর্নীতিবাজদের বসানোর স্বপ্ন দেখে তারা। কি কারণে নির্বাচনের আগে সরকারের পতন হবে, কারণটা কি? হাওয়া ভবনের যুবরাজ তাকে ক্ষমতায় বসানোর জন্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, অবৈধভাবে গড়ে ওঠা বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। যতই আপনারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেন, আওয়ামী লীগ কর্মীরা রাজপথে আছে, রাজপথে আমরা তার মোকাবিলা করব। এই বিএনপির জন্ম, এই বিএনপির প্রতিষ্ঠা হয়েছে অবৈধ পন্থায়, এই দলটাই অবৈধ, যার ফলে এই দল কখনো এদেশের জনগণের কোনো কল্যাণ কাজ করতে পারে নাই। দয়া করে বিদেশিদের কাছে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নাই, সাধারণ মানুষের কাছে আছেন, নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন, নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির আর কোনো পথ নেই মন্তব্য করে বক্তারা বলেন, আগুন সন্ত্রাস করে ক্ষমতায় যাওয়া যাবে না। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।